নমুনা পরীক্ষার সঙ্গে দেশে পাল্লা দিয়ে বাড়ছে শনাক্তের হার রেকর্ড 4008 জন করোনা আক্রান্ত শিশু সহ আরো 43 জনের মৃত্যু পরিচয়পত্র না থাকায় হদিস নেই অনেক রোগীর বেগম জিয়াকে বিশেষ বিমানে বিদেশ নেবার সুযোগ চান আইনজীবীরা সিদ্ধান্ত আদালতের বলছে সরকার এমপি পাপুলের প্রলোভনের ফাঁদে পড়ে কুয়েতে গিয়ে নির্যাতনের শিকার অনেকে বিচার দাবি ভুক্তভোগীদের স্ত্রী মেয়ে শালিকার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এবং হাত বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে চালের দাম নাভিশ্বাস ক্রেতাদের দোষারোপে ব্যস্ত পাইকার ও মিলাররা নিয়ন্ত্রণে নজরদারির তাগিদ দেখছিলেন শিরোনাম জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে দেশে গেল 24 ঘন্টায় 4008 জন নতুন করে সংক্রমিত হয়েছেন এই ভাইরাসে আর এতে প্রাণ গেছে এক শিশু সহ 43 জনের সুস্থতার হার কিছুটা বাড়লেও মৃতের হারে দেখা যায় ঢাকার পাশাপাশি ক্রমেই অবনতি ঘটছে চট্টগ্রামের অবস্থারও করোনা সংক্রান্ত এসব তথ্য দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বুধবার বলা হয় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে প্রথম সংক্রমিত হবার শততম দিন পেরোনোর পর যেন মহামারীর আগ্রাসী রূপই স্পষ্ট হতে শুরু করেছে সংক্রমণ আর মৃত্যুতে প্রতিদিনই নতুন রেকর্ডের মুখোমুখি যুদ্ধে লিপ্ত বাংলাদেশ প্রায় লাখের ঘরে পৌঁছেছে শনাক্তের অঙ্ক দেশে গেল 24 ঘন্টায় নোভেল করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্যে জানানো হয় সর্বোচ্চ 17,527 জনের নমুনা পরীক্ষায় 4008 জন নতুন করে সংক্রমিত হয়েছেন যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে শিশুসহ একদিনেই প্রাণ হারিয়েছেন 43 জন গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে শনাক্ত হয়েছেন 4008 জন সুস্থতার হার 38.77% গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন এ পর্যন্ত 1,305 জন এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33% বুলেটিনে বলা হয় দেশে 22.87% হারে করোনা রোগী বাড়ছে আর সুস্থতার হার 38.77% হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 27 জন বাড়িতে 15 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকায় নাম উঠেছে সব শ্রেণী পেশার মানুষের এমন তথ্য তুলে ধরে আবারও সবাইকে কঠোর সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে মানুষ অনেক বেশি আক্রান্ত হচ্ছে মানুষ মৃত্যুবরণ করছে যে কেউ দিন যে কেউ এই সংখ্যার মধ্যে আসতে পারে দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী রাশেদ বাপ্পি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে 215টি দেশ ও অঞ্চলের মধ্যে গত এক সপ্তাহে নতুন রোগী বেড়েছে এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 11তম অর্থাৎ সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে করোনা রোগী বাড়ছে উদ্বেগ স্বাগত জানাচ্ছি সরকারের প্রতিদিনকার স্বাস্থ্য বুলেটিন নিয়ে সময় সংবাদের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় করোনায় শুরুতেই দেখে নেব গত 24 ঘন্টায় সার্বিক চিত্র বাংলাদেশের করোনা পরিস্থিতির আমরা যেমনটা দেখতে পাচ্ছি গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 17,527টি এর মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছেন 4,008 এটি কিন্তু সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হওয়া একদিনে এবং মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 98,489 জন গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন করোনা আক্রান্ত হয়ে 43 জন এবং সুস্থ হয়েছেন গত 24 ঘন্টায় 1,925 জন মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা দাঁড়ালো 38,189 জন যারা 24 ঘন্টায় মারা গিয়েছেন এর মধ্যে 43 জন মারা গিয়েছেন এর মধ্যে পুরুষ 28 এবং মহিলা হচ্ছে 15 ঢাকা বিভাগে কিন্তু সব থেকে বেশি মারা গিয়েছেন 21 জন এবং চট্টগ্রাম বিভাগে 12 জন বাকি সারা দেশে আমরা একটু দেখব বয়সভিত্তিক বিভাজনে এখানে দেখা যাচ্ছে 0 থেকে 20 বছর বয়সে মারা গিয়েছেন 2 জন এর মধ্যে একটি শিশুও রয়েছে 21 থেকে 40 বছর বয়সী 5 জন 41 থেকে 50 বছর বয়সী 4 জন 51 থেকে 70 বছর বয়সী মারা গিয়েছেন 21 জন এবং 71 থেকে 90 বছর বয়সী মারা গিয়েছেন 11 জন সুতরাং দেখা যাচ্ছে যে বয়োজ্যেষ্ঠ নাগরিক যারা রয়েছেন তাদের কিন্তু ঝুঁকি বেশি তবে শিশুরাও মারা যাচ্ছেন সুতরাং সকলকেই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর প্রথম 30,000 হয় 76 দিনের ব্যবধানে এরপরের 30,000 হয়েছে
14 দিনের ব্যবধান এবং পরবর্তী 30,000 সংক্রমিত হতে সময় লেগেছে মাত্র 10 দিন। অর্থাৎ সময় গড়াচ্ছে, বাড়ছে সংক্রমিত মানুষের সংখ্যা। সুতরাং স্বাস্থ্যবিধি মেনে সবাইকে নিয়ম মেনে চলতে হবে, সেই বিষয়টি প্রতিবার যেমন স্বাস্থ্য অধিদপ্তর বলেন আজকেও কিন্তু তারা সেই একই কথা বলেছেন। এই ছিল আজকের আজকের বিশ্লেষণ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। বিকেলে ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর রাজনৈতিক সচিব তুহিন চৌধুরী। এ নিয়ে তিন মন্ত্রী করোনা আক্রান্ত হলেন। যোগাযোগ করা হলে সময় সংবাদকে তিনি জানান নমুনা পরীক্ষার পর বিকেল 4টার দিকে পাওয়া ফলাফলে পজিটিভ আসে বাণিজ্য মন্ত্রীর, যদিও শারীরিকভাবে সুস্থ রয়েছেন তিনি। এরপরও সতর্কতা হিসেবে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন তিনি। এই কর্মকর্তা জানান দেশবাসীর কাছে নিজের এবং আক্রান্ত সব মানুষের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বাণিজ্যমন্ত্রী। এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষে সিং ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্বেল হক করোনায় আক্রান্ত হন। এদিকে নমুনা দিতে এসে সঠিক ঠিকানা ও মোবাইল নম্বর না দেয়ায় করোনা রোগীর হদিস মিলছে না। কেবল চট্টগ্রামেই 300 বেশি করোনা রোগীর সন্ধান পাচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ প্রশাসন। এই অবস্থায় নমুনা সংগ্রহের ক্ষেত্রে একাধিক মোবাইল নম্বর সংযুক্ত করার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কপি জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। শাখাত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে গত আড়াই মাসে করোনা রোগী শনাক্ত হয়েছেন প্রায় 5,500 আর মারা গেছেন 124 জন। কিন্তু করোনা পজিটিভ হওয়া রোগীদের মধ্যে 300-এর বেশি রোগীর কোনো হদিস পাচ্ছে না প্রশাসন। নগরীতে লাপাত্তা হওয়া রোগীর সংখ্যা 200-এর বেশি। অনেকেই টেস্ট করতে দিচ্ছেন কিন্তু তাদের মোবাইল নাম্বারটা ভুল দিচ্ছেন অথবা মোবাইল নাম্বারটা বন্ধ করে রাখতেছেন, যে কারণে আমরা পুলিশ যখন তাদের ঠিকানা ট্রেস করতে যাই তখন আমরা আসলে টেস্ট করতে পারতেছি না। চিকিৎসকরা বলছেন যারা করোনা পজিটিভ হয়েছেন তাদের চিকিৎসার পাশাপাশি আইসোলেশন বাধ্যতামূলক। কিন্তু বিপুল সংখ্যক পজিটিভ রোগী লাপাত্তা হয়ে যাওয়ায় চট্টগ্রামে করোনা সংক্রমণের ঝুঁকির মাত্রা বেড়েই চলেছে। চিকিৎসকদের মতে বর্তমানে চট্টগ্রাম সামাজিক সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছে। প্রতিদিনই 150-200 রোগীর করোনা পজিটিভ ফলাফল আসছে আর পালিয়ে থাকা করোনা রোগীরাই বড় ধরনের ভূমিকা রাখছে সংক্রমণ বিস্তারে। কাশি নাই, তাদের সর্দি নাই, জ্বর নাই, তারা অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার। সো এই ধরনের রোগী যদি সোসাইটিতে ঘুরে বেড়ায় বা চলতে থাকে তাহলে এটা অবশ্যই ক্ষতিকর হবে। সিভিল সার্জন স্বীকার করলেন পালিয়ে থাকা রোগীরা সংক্রমণ ছড়াচ্ছে। এই অবস্থায় নমুনা সংগ্রহের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একাধিক মোবাইল নম্বর রাখি নমুনা, যেগুলো আমাদের বুথ আছে বুথে আমরা বলছি তাদের সবার ভোটার আইডি কার্ড রাখার জন্য। নগরীয় জেলার 10টির বেশি স্থানে নমুনা সংগ্রহ করা হলো, সেই নমুনার পরীক্ষা করছে 4টি সরকারি এবং 2টি বেসরকারি প্রতিষ্ঠান। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। নেত্রী চাইলে বিশেষ বিমানে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। একই সঙ্গে মুক্তির মেয়াদ বাড়ানোরও দাবি জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান এ বিষয়ে তাদের কিছু করার নেই। দুদক আইনজীবী বলছেন বিদেশ যেতে হলে সরকারের পাশাপাশি আদালতেরও অনুমতি নিতে হবে। ছয় মাসের কারামুক্তির প্রায় 3 মাস শেষ হতে চলল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। করোনা পরিস্থিতির কারণে এই 3 মাস ঘরবন্দী বিএনপি নেত্রী, চিকিৎসারও সুযোগ পাননি বলে জানিয়েছে দলটি। ফলে মেয়াদ শেষ হলে কি হবে তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি ও তার আইনজীবীরা। বেগম জিয়ার আইনজীবীর দাবি নেত্রী চাইলে চিকিৎসার জন্য বিশেষ বিমানে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হোক, বাড়ানো হোক মুক্তির মেয়াদ। রাতের অন্ধকারে স্পেশাল ফ্লাইটে অনেকে বিদেশে চলে যাচ্ছেন, অনেকে বিদেশে চলে যাচ্ছেন সরকারের নিজস্ব লোকজন, ঘনিষ্ঠ লোকজন। তেমনি ভাবে যদি ম্যাডাম চান তাহলে তা জীবন রক্ষা করার জন্য উচিত হবে তাকে বিশেষ ব্যবস্থায় তার ইচ্ছা মতো যে কোনো দেশে চিকিৎসার ব্যবস্থা করা। শুরু থেকেই মুক্তির প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে আসছিল দুদক আইনজীবী। এ বিষয়ে তিনি বলেন বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না। সরকার এটা তাকে বিদেশে যাওয়ার আপনার চিকিৎসার জন্য প্রশ্নই আসে না,
হ্যাঁ উনি পারবে যদি আদালতের পারমিশন নেয়। জি অরফানেজ জিয়া চ্যারিটেবল যদি ওনারা পারমিশন চায় সেখানে তো এই প্রশ্নগুলো উঠে আসবে, ওনার বিরুদ্ধে আরও মামলা আছে, তখন নিশ্চয়ই সেখানে একটা কোর্ট একটা অর্ডার হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এ বিষয়ে তাদেরও কিছুই করার নেই, আদালত অনুমতি দিলে আপত্তি নেই সরকারের। এটা তো কোর্টের ব্যাপার, ইন্টেরিয়াম দিয়েছে, এটা কোর্টের থেকে তো ডিসিশন দিয়েছে, আমাদের তো কিছু করার নেই। ওনারা কোর্টে অ্যাপ্লাই করবে, কোর্ট যদি মনে করেন যুক্তিযুক্ত তাহলে দিবে, সেখানে তো আমাদের করার কিছু নেই। মুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই মেয়াদ বাড়ানো এবং মুক্তির শর্ত শিথিল করে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীদের একটি সূত্র। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গণস্বাস্থ্য কেন্দ্রের কিট উপসর্গ নিয়ে আসা ব্যক্তিদের কোভিড শনাক্তে কার্যকর নয়, তবে যাদের এই রোগ হয়েছিল তাদের 100 জনের 70 জনকে শনাক্ত করতে সক্ষম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা দল পরীক্ষায় এই ফল পাওয়ার কথা জানিয়েছে। রিপোর্ট না পাওয়ায় এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কিট উদ্ভাবন দলের প্রধান ডক্টর বিজন কুমার শীল। গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল 12ই মে রক্ত পরীক্ষার মাধ্যমে গবেষণার জন্য 200টি অ্যান্টিবডি পরীক্ষা কিট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলকে প্রদান করে। এর 7 দিনের মাথায় রক্তের বদলে লালা সংগ্রহের অনুরোধ জানায় গণস্বাস্থ্য। পরে লালাতে পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় লালায় অ্যান্টিজেন পরীক্ষা স্থগিত রেখে শুধু অ্যান্টিবডি কিটের গবেষণা করার অনুরোধ করে তারা। ওষুধ প্রশাসন গবেষণার জন্য 1 বছর সময় দিলেও 1 মাসের মধ্যেই মূল্যায়ন রিপোর্ট দিল গবেষণা দল। গবেষণায় 509টি রক্ত নমুনা পরীক্ষা করা হয়, তাতে 100 জনে প্রথম সপ্তাহে 11 জন, দ্বিতীয় সপ্তাহে 40 জন এবং 2 সপ্তাহ পরে 70 জনের দেহে কোভিড শনাক্ত করতে সক্ষম হয় গণস্বাস্থ্যের কিট। এই কিটটি উপসর্গ নিয়ে আসা রোগীদের রোগ শনাক্তকরণে কার্যকরী নয়, তবে যে সমস্ত স্থানে প্রচলিত আরটিপিসিআর পদ্ধতি চালু নেই অথবা যাদের কোভিড উপসর্গ থাকা সত্ত্বেও আরটিপিসিআর নেগেটিভ এসেছে তাদের ক্ষেত্রে এই কিট কিছুটা সহায়ক হিসাবে ব্যবহৃত হতে পারে। আমাদের কারো প্রতি কোনো ধরনের চাপ কোনো কিছুই কিন্তু আমাদেরকে কেউ দেয় নাই কোনো দিক থেকে। তবে গণস্বাস্থ্যের কিটকে উদ্ভাবন হিসেবে মাইল ফলক বলে অভিহিত করে কার্যকর করতে এর উপর আরও কাজ করার পরামর্শ দিয়েছেন গবেষক দলের এই সদস্য। বিশ্বের অন্যান্য যে কিটগুলি সেগুলি প্রায় 99% সেন্সিটিভিটি স্পেসিফিসিটি, তার মানে কি 100 জন পরীক্ষা করলে 99 জনকে সে সঠিকভাবে ধরতে পারে। এই কিটটা কিন্তু মাত্র 70% ধরতে পারে। সুতরাং এই জন্যই বলছি যে এখানে অনেক ইম্প্রুভাইজেশনের জায়গা আছে। ওনারা যদি আরও কিছু কাজ করেন আমি আশাবাদী যে ওনারা হয়তো এটাকে 90 বা তার ঊর্ধ্বে নিয়ে যেতে পারবেন। রিপোর্ট না পাওয়ায় এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কিট উদ্ভাবন দলের প্রধান ডক্টর বিজন কুমার শীল। এদিকে গণস্বাস্থ্যের কিট প্রকল্পের সমন্বয়ক জানিয়েছেন পর্যালোচনার জন্য আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসিকে কিট দিতে চাইলেও তারা নেয়নি। পরবর্তীতে সিডিসি এই অবস্থান থেকে ফেরত গিয়ে বলেছে যে তারা এই ওষুধ প্রশাসনের অনুমোদন পাওয়ার পরে ব্যবস্থা নেবে। তবে রিপোর্টটি এরই মধ্যে ওষুধ প্রশাসনে পাঠানো হয়েছে, কিট ব্যবহার হবে কি হবে না তার সিদ্ধান্ত জানাবেন তারাই। উমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। কুয়েতে গ্রেফতার এমপি পাপুলের বিচার দাবি করেছেন কুয়েত থেকে ফেরা ভুক্তভোগীরা। তারা বলছেন প্রলোভন দেখিয়ে কুয়েতে নিয়ে গিয়ে নির্যাতন করত তাদের। কুয়েত সিআইডির কাছে পাপুলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেশে ফিরে সময় সংবাদে একথা জানান তারা। এদিকে পাপুলের বিরুদ্ধে মানব পাচার, অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বাংলাদেশের সিআইডি। দুদকও তদন্ত করছে বলে জানিয়েছেন আইনজীবী। মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে 6 জন কুয়েতে গ্রেফতার করা হয় লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল। গ্রেফতারের পর রিমান্ডে বেরিয়ে আসে নানা তথ্য। ইতিমধ্যে পাপুলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন 11 প্রবাসী বাংলাদেশি। সাক্ষ্য গ্রহণ শেষে দেশে ফিরে 2 জন ভুক্তভোগী জানান প্রলোভন দেখিয়ে কুয়েত নিয়ে গিয়ে নির্যাতন করত পাপুলের লোকজন। দাবি করেন এমপি পাপুলের বিচার। ওখানে যাই আমাকে ডিউটি করাইছে 16 ঘন্টা, বেতন দিয়েছে 100 টাকা। যদি বলি যে আমি এই ডিউটি করবো না, আমাকে অন্য জায়গায় ডিউটি দেন, তাহলে মারধর করতো। দাবি আমাকে টাকাটা যেন আমরা পাই আর এর যেন উপযুক্ত সাজা হয়। বাংলাদেশ সরকারের কাছে আমরা কি এনে যাবো বুঝছেন? হ্যাঁ, আমরা তার উপযুক্ত শাস্তি চাই। এ ব্যাপারে তার কোনো শ্রমিক এভাবে
পাপুলের বিরুদ্ধে মানব পাচার ও অর্থ পাচারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সিআইডি, অনুসন্ধান করছে দুদকও। এরই মধ্যে তার স্ত্রী, মেয়ে ও শালিকার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে দুদক। বাংলাদেশ ব্যাংকের এফআইইউ কে বলবো তার সমস্ত হিসাব আমাদেরকে দেওয়ার জন্য, যেসব রেস্টুরেন্ট বা ব্যাংকে যা কিছু আছে সবই আমরা আমাদের ইউ নিয়ে আসবে সবই। হাটহাজারী মাদ্রাসার পরিচালনা পর্ষদ থেকে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবু নগরীকে সরিয়ে শেখ আহমদকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত শুরা কমিটির সভায় সহকারী পরিচালকের পদে এই পরিবর্তনের সিদ্ধান্ত হয়। হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক পদ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এর মাঝে সকাল 10টা থেকে শুরু হয় শুরা কমিটির সভা, বিকেল 4টা পর্যন্ত 7 ঘন্টার এই বৈঠকে মাদ্রাসা পরিচালনা নিয়ে ব্যাপক আলোচনা চলে। শেষ পর্যন্ত মাইনে মোহতামিম বা সহকারী পরিচালকের পদ থেকে জুনায়েদ বাবু নগরীকে সরিয়ে শেখ আহমদকে দায়িত্ব দেওয়া হয়। সেই সঙ্গে আল্লামা আহমদ শফিকে মাদ্রাসার আজীবন মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় শুরা কমিটি। আল্লামা আহমদ শফির অনুপস্থিতিতে মাদ্রাসার দায়িত্ব পালন করবেন শেখ আহমদ। ধান থেকে চাল তৈরি সহ ক্রেতা পর্যন্ত পৌঁছানোর প্রতি ধাপই বাড়ছে দাম। তারপরও এই ভরা মৌসুমে প্রতি কেজিতে 6.5 টাকা বেশি দাম দিয়ে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। পাইকারদের অজুহাত, করোনা মহামারীর মধ্যে হঠাৎ সরবরাহ কমিয়ে দিয়েছে মিলাররা, আর খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারদের। শুভ খানের রিপোর্ট। একমন ধানের বর্তমান বাজার দর 1000 টাকা, অর্থাৎ প্রতি কেজির দাম পড়ছে 25 টাকা। মিল মালিকদের মতে এই ধান থেকে চাল পাওয়া যাবে 24 কেজির মতো, সে হিসেবে প্রতি কেজি চালের দাম পড়েছে 41.50 টাকা। প্রতি কেজি চাল তৈরিতে খরচ 2 টাকা, মোট 43.50 টাকা উৎপাদন খরচের চাল মিলগেটে বিক্রি হচ্ছে 50 টাকায়। এই বছর যেটা হচ্ছে তাতে আমরা আমাদেরকে বাজার থেকে অনেক উচ্চ মূল্যে ধান কিনতে হচ্ছে। 1000 টাকা হয় সেই ক্ষেত্রেও তো রেটটা 45 থেকে 46 টাকা পড়ে, 49.50 টাকা বা 49.50 টাকা এরকম রেটটা তো আসে না। মিলগেট থেকে ঢাকা পর্যন্ত পরিবহন খরচ প্রতি কেজিতে 1.5 টাকা, আড়তদারি ও ঘর ভাড়া 50 পয়সা রেখে পাইকারি বাজারে প্রতি কেজি চিকন চাল বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকায়। পরিবহন খরচ ও লাভ হিসাবে 4 টাকা পর্যন্ত রাখেন খুচরা দোকানিরা, এরপরও আরও 3 থেকে 4 টাকা বেশি দিয়ে কিনতে হয় ভোক্তাকে। ওনারা বলে যে সরকার বেশি রেট দিয়ে কিনছে, ধানের দাম বেশি, এই জন্য নাকি দাম বেশি। হাত বদলের প্রতি পর্যায়ে লাভ রাখার পরও অযৌক্তিকভাবে দাম বাড়ানো হয় বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা, তাই চালের দাম নির্ধারণ করে দেওয়ার পরামর্শ। সেলিং প্রাইসটা নির্ধারণ করতে পারি তাহলে হয়তো ভোক্তারা সুবিধা লাভ করতে পারবেন। করোনাকালীন মিলগেটে নজরদারি না বাড়ালে চালের দাম লাগামহীন বাড়ার আশঙ্কা করছেন পাইকাররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। টানা বর্ষণে ও পাহাড়ি ঢলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির 5টি গ্রামের 3 শতাধিক বসত বাড়ি তলিয়ে গেছে। অন্যদিকে লামা উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে 15,000 মানুষ। গতরাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত টানা বর্ষণে নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ বাইশারি, দক্ষিণ নারিচবুনিয়া, পশ্চিম বাইশারি সহ বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে, ডুবে গেছে এসব এলাকার রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠান। অন্যদিকে লামা উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন 15,000 মানুষ। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের অন্য জায়গায় সরিয়ে নিতে মাইকিং করা হয়েছে। পানিবন্দীদের সরিয়ে নিতে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, ব্যবস্থা করা হয় শুকনা খাবারের। করোনা পরিস্থিতিতে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রাখতে বেনাপোল বন্দরে সরকারি ছুটির দিন শুক্রবারও কার্যক্রম সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএনএফ এজেন্ট। দুপুরে বেনাপোল সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমানের সঙ্গে আমদানি রফতানি বাণিজ্য সম্পর্কিত 5টি সংগঠনের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা পরিস্থিতিতে 3 মাস বন্ধ থাকায় বাণিজ্য স্থবিরতা কাটিয়ে তুলতে শুক্রবারও বন্দরের আমদানি রফতানি কার্যক্রম চলবে। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। নমুনা পরীক্ষার সঙ্গে দেশে পাল্লা দিয়ে বাড়ছে শনাক্তের হার, রেকর্ড 4008 জন করোনা আক্রান্ত, শিশু সহ আরো 43 জনের মৃত্যু, পরিচয়পত্র না থাকায় হদিস নেই অনেক রোগীর। বেগম জিয়াকে বিশেষ বিমানে বিদেশ নেবার সুযোগ চান আইনজীবীরা, সিদ্ধান্ত আদালতের বলছে সরকার।
এমপি পাপুলের প্রলোভনের ফাঁদে পড়ে কুয়েতে গিয়ে নির্যাতনের শিকার অনেকে, বিচার দাবি ভুক্তভোগীদের, স্ত্রী মেয়ে শালিকার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এবং হাত বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে চালের দাম, না বিশ্বাস করে তাদের দোষারোপে ব্যস্ত পাইকার ও মিলাররা, নিয়ন্ত্রণে নজরদারির তাগিদ। এ ছিল এখনকার মতো আপনার মোবাইলে সময়। সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়ের।